আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 90 মিনিট স্কুলিং বেশ কিছুদিন পর করছি আবার। আমরা গ্রিন বাংলাদেশের একটা ছোট পার্ট প্রস্তুত পর্ব আপনারা যারা দেখছেন তাদের জন্য কথা হচ্ছে যে আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমাকে করতে পারেন, সেগুলো আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। 90 মিনিট স্কুলিং আজ থেকে অনেক বছর আগেই আমরা শুরু করি, তখন সেটা ছিল হচ্ছে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে 207 নম্বর কক্ষে আমরা আমাদের কৃষি বিষয়ক আলোচনাগুলো করতাম। আমরা আলোচনা করতাম আমাদের পরিবেশ নিয়ে, কখনো কখনো সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম, কিন্তু করোনা কোভিড-19 কারণে আমরা সেই সুযোগটা হারিয়েছি। এখন আমরা লাইভে অনুষ্ঠানটা করছি, দীর্ঘদিন ধরেই আমরা এই 90 মিনিট স্কুলিং করছি। গ্রিন বাংলাদেশ মূলত কৃষি, পরিবেশ বা সমসাময়িক বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। যেমন হচ্ছে আমরা একটা কথা সবসময় বলার চেষ্টা করি যে আমরা গ্রিন বাংলাদেশ যারা করেন তারা রাস্তায় থুতু ফেলেন না, রাস্তায় ময়লা ফেলেন না, আমরা টাকায় কাজ করি না, গাড়িতে হর্ন দেই না, সমসাময়িক বিষয় যেগুলো আমার দেশকে সুন্দর করার জন্য যে কাজগুলো থাকে সেগুলো আমরা করার চেষ্টা করি। আমরা মূলত বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নিজেদের থেকে আলোচনার মাধ্যমে আমরা চেঞ্জ করার চেষ্টা করছি। আসলে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই, আমরা সবাই সবাই মিলে চেষ্টা করছি বাংলাদেশটা যেন মনি, তোমাকে একটা কথা বলছি লাইভে, 90 মিনিট স্কুলিংটার ভিতরে যে আমরা অ্যাড দিয়েছিলাম কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু তুমি মোবাইলে বের করে দাও, আর যেটা ওনারা প্রশ্ন করেছেন সেগুলো। আমরা যেটা কথা বলছিলাম যে 90 মিনিট স্কুলিং বা গ্রিন বাংলাদেশ, আমরা কৃষি পরিবেশ নিয়ে কথা বলি। যেমন হচ্ছে আমরা কখনো কখনো গাছ লাগানোর কথা বলি। আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের গ্লোবাল ওয়ার্মিং অথবা ক্লাইমেট চেঞ্জের জন্য বাংলাদেশে কিন্তু অনেকাংশেই আমরা আমাদের পরিবেশের বিপর্যয় ঘটেছে। কেমন করে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়েছে, অক্সিজেন কমে গিয়েছে। আমরা যেটা চাচ্ছি রিভার্স করার জন্য, আমাদের কার্বন ডাইঅক্সাইড কমবে, অক্সিজেন বাড়াবে, এই বাড়ানোর জন্য আমরা যে চেষ্টাটা করছি সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি গাছপালা বেশি লাগাবো। আপনারা জানেন যে গাছপালার একমাত্র কাজ হচ্ছে অক্সিজেন রিলিজ করা, কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলা। সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি গ্রিন বাংলাদেশের কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য। আমরা গ্রিন বাংলাদেশের ছোট পার্ট হচ্ছে 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিংয়ে আমরা আমাদের গাছপালা, পরিবেশ, যে সমস্যাগুলো হয় সেগুলো সলিউশন নিয়ে আমরা কথা বলি বা কাজ করি। 90 মিনিট স্কুলিংয়ে আপনারা, আমি দেখছি অনেকেই জয়েন করছেন, আমি আপনাদের প্রশ্নগুলো, যদি প্রশ্ন থাকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রয়োজনে যদি মনে করেন যে আপনাদের শেয়ার করে দেওয়ার, সেটা শেয়ার করে দেন যেন অনেকেই দেখতে পারে। আমরা আজকে মূলত কিছু এই বর্ষাকালীন বা এই যে এখন সামার সিজন আসছে, সেই সিজনে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আমরা গ্রিন বাংলাদেশে কয়েকদিন আগে সম্ভবত 12ই মার্চ আমরা গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে বিভিন্ন রকমের সবজি অথবা শাকসবজি নিয়ে সিড আমরা বিতরণ করেছি। আমরা সবাই গ্রিন বাংলাদেশের সদস্যদের সবার থেকে কালেকশন করে সেগুলো আমরা বিতরণ করেছি। আপনারা জানেন যে আসলে গ্রিন বাংলাদেশের মটোটাই হচ্ছে এরকম যে আমরা আমাদের যে সিডগুলো থাকে আমাদের কাছে সেগুলো আমরা আমাদের বন্ধুদের কাছে, গ্রিন বন্ধুদের কাছে শেয়ার করি, আমরা তাদের কাছে এবং যার কাছে যে চারা উদ্বৃত্ত থাকে সেগুলো আমরা শেয়ার করি, সেটাই হচ্ছে আমাদের। সেরকমভাবেই আমরা 12ই মার্চ আমরা কিন্তু সামার সিজনে যে ফসলগুলো উৎপাদন করা যাবে সেগুলোর সিড আমরা দেওয়ার চেষ্টা করেছি সবাই মিলে, গ্রিন বাংলাদেশ সবার। এখন ইতিমধ্যে আমি আশা করছি যে সবাই এই সবজিগুলো অলরেডি সোয়িং করে ফেলেছেন, চারাও কারো কারো গজিয়ে গিয়েছে। মনে রাখবেন
বর্ষাকালীন, কিছুদিন পরে বৃষ্টি শুরু হবে, বর্ষাকালীন ফসলের ভালো ফলন পেতে আপনার কিন্তু বেশ কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে আপনি মাটিটা ভালোভাবে তৈরি করেছেন কিনা, মাটির ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করেছেন কিনা, তারপর হচ্ছে আপনি পোকামাকড় কন্ট্রোল করার চিন্তা ভাবনা করেছেন কিনা। যেমন হচ্ছে আপনি যদি গাছের বীজ বপনের আগে মাটিটা যদি ভালোভাবে তৈরি করে নেন, মাটির স্বাস্থ্য যদি তৈরি করে নেন, ফসল কিন্তু অনেকাংশেই আপনি 80% ভালো ফসল কিন্তু পাবেন। সো মাটি কিন্তু মাটির স্বাস্থ্যটা খুবই প্রয়োজন, ভাবা প্রয়োজন। মাটির ভিতরে কখনো কখনো দেখা যায় যে ফিউজারিয়াম প্রচুর পরিমাণে থাকে, কখনো কখনো নেমাটোড থাকে, কখনো কখনো আদার্স প্যাথোজেনগুলো থাকে, পোকার ডিমগুলো থেকে যায়। সেগুলো যদি সুন্দরভাবে আপনি যদি দমন করে যদি সবজি লাগান তাহলে দেখবেন ফলন কিন্তু ভালো হবে। আর কিছু অর্গানিক ম্যাটার, গাছে খাবার তো অবশ্যই দিতে হবে, খাবারগুলো যদি আমরা অর্গানিক, অর্গানিক সোর্সগুলো কি মনে আছে 90 মিনিট স্কুলিংয়ে আমরা বারবারই বলেছিলাম, প্রচুর পরিমাণে গোবর দিতে পারেন, সম্ভব যদি হয় ফার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, খৈল পচা মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে, তারপর হচ্ছে আপনি যে কোনো বাজারে যে কম্পোস্ট পাওয়া যায় সেগুলো, অথবা আপনার ঘরের যেই সবজির উচ্ছিষ্টাংশ থাকে সেগুলো দিয়েও আপনি কিন্তু কম্পোস্ট তৈরি করে আপনি দিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে আপনি ঘরের পাশে সবগুলো যেই জৈব পদার্থগুলো আছে সেগুলো বেশিভাবে ব্যবহার করাটাই হচ্ছে আপনার জন্য উত্তম হবে বলে আমার ধারণা। আপনারা যারা সিড সোয়িং করেননি এখনো তাদের জন্য বলছি, সিড যদি সোয়িং না করে থাকেন, ধরা যাক করলা, শশা, লাউ, চাল কুমড়া, এই সিডগুলো, মিষ্টি কুমড়া সিড এগুলো, অথবা পালং শাক, এগুলো সিড যদি এখনো সোয়িং না করে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু রমজান মাসে পাবেন না, তাই দ্রুত সোয়িং করা ভালো। সোয়িং করার আগে কিন্তু একটা বিষয় খুব ইম্পর্টেন্ট আপনাদের ভাবা, সেটা হচ্ছে আপনার সিডগুলোকে কি আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন পানি দিয়ে, আমরা এটাকে প্রাইমিং বলি, শুধু পানি দিয়ে ভিজাতে পারেন, হাইড্রোজেন পারক্সাইড একটু পানির সাথে মিশিয়ে সেটা ব্যবহার করতে পারেন, সামান্য একটু লবণ দিয়ে পানির সাথে, এক চিমটি লবণ এক গ্লাস পানির ভিতর দিয়ে সিডগুলো যদি ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিয়ে তারপর সোয়িং করেন, তাহলে কিন্তু দেখা যাবে রোগপালা যেমন অনেকটা কম হবে, পাশাপাশি কিন্তু জার্মিনেশন একটু আর্লি হবে, গ্রোথটা একটু ভালো হবে। সো প্রাইমিং করেও কিন্তু আপনি লাগাতে পারেন। কোন কোন সিডগুলি প্রাইমিং করবেন, আমি যে বললাম যে পালং শাক, আপনি যদি পালং শাক যদি না ভিজিয়ে লাগান দেখবেন অনেক দিন লাগবে, করলা, উচ্ছে, শশা এগুলো কিন্তু একটু জার্মিনেশন করতে 5-7 দিন অনেক দিন বেশি লাগে, যদি একটু ভিজিয়ে লাগান তাহলে যে একদিন আগে জার্মিনেট করবে, গাছের গ্রোথ ভালো হবে। সো প্রাইমিং এর ব্যাপারটা একটু ভেবে নেবেন। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই সময়টায় ঝুপঝুপ করে বৃষ্টিপাত হবে, আপনার গাছের গোড়ায় কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করবে, অথবা পানি জমে থাকলে এভাবেই পচন হয়ে যাবে, রুটে অক্সিজেন না পেয়ে গ্রোথ কিন্তু কম হবে। তাহলে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ড্রেনেজ সিস্টেমটা ভালো যেন হয়, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ফসল উৎপাদন ভালো হবে না। ড্রেনেজ সিস্টেমটা যদি টপে করে থাকেন, তবে নিচের ছিদ্রটা কি আপনি ওইভাবে কংক্রিট দিয়ে ছিদ্র দিয়ে সুরকি দিয়ে উপরে একটু বালি দিয়ে তৈরি করেছেন, নাহলে কিন্তু পানি জমে যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর যারা ওপেন মাঠে করছেন তাদের জন্য তো অবশ্যই ড্রেন করে নিলে ভালো হবে, যারা বেড করে নিচ্ছেন ছাদে সেদিকেও ড্রেনের সিস্টেমটা আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেবেন। মাটির বৃষ্টি হলেই কিন্তু মাটিটা দেখবেন একটু শক্ত হয়ে যায়, যেহেতু আমাদের মাটিতে অর্গানিক ম্যাটার একটু কম আছে, আমরা একজনে সবসময় আমরা কিন্তু বলেছি একটু বেলে দোয়াশ মাটি হলে ভালো হয়, বেলে দোয়াশ মাটি যদি না হয়ে যদি একটু অ্যাটেলের পার্সেন্টেজ বেশি থাকে তাহলে দেখবেন মাটিগুলো শক্ত হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনার গাছের ভালো ফলন পেতে মাঝে মাঝেই কিন্তু নিড়িয়ে দিতে হবে। নিড়ানোর সময় একটা মনে রাখবেন, নিড়ানোর সময় কিন্তু খুব একটা ভালো ঘটনা ঘটে, যেই পোকাগুলো আপনার পাতাগুলো কেটে দেয়, মিষ্টি কুমড়ার পাতা কেটে দেয়, করলার পাতাগুলো কেটে দিচ্ছে, সেই পোকাগুলো ওই মাটিতেই কিন্তু বসে থাকে, রাতে সারা রাত পাতা খায়, আর রাতের পরে দিনের বেলাটা সে মাটির নিচে অথবা পাতার নিচে বসে থাকে। আপনাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওগুলো পোকাগুলো খুঁজে খুঁজে বের করে দিয়ে আপনি কিন্তু এভাবেই আপনি পোকা দমন করে ফেলতে পারবেন। আরেকটা জিনিস আমি কিন্তু বারবারই বলতে চাই, সরকারও কিন্তু এখন একই কথা বলছে, যেটা হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, ছাদ বাগান অথবা মাঠ ফসলে যদি যান সবসময় ভিজিট করতে হবে, কিন্তু ভিজিট করে আপনি যখন দেখবেন যে আপনার গাছের কি বলে এটাকে কোনো একটা পাতা, একটা জায়গায় পাতাটা এইভাবে দেখা যায়, এই শুধু এই জায়গাটা একটু হালকা সবুজ হয়ে গিয়েছে,
সবুজ থাকার কথা হালকা হলুদাভ হয়ে গিয়েছে অথবা হালকা সবুজ হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে নিচে পাতা এখানে কিন্তু পোকা আছে। পাতাটা ছিঁড়ে পা দিয়ে পিষে মেরে ফেলেন। এভাবে আপনি প্রতিদিন যদি পরিচর্যাগুলি করেন তাহলে দেখা যাবে আপনার আপনার ফসল কিন্তু অনেক ভালো হবে। সেদিকে কিন্তু খেয়াল রেখে অবশ্যই পোকা দমন করতে হবে। বর্ষার কিউকারভিটস যেগুলো লতানো, আমরা যেটা বললাম যে করলা, উচ্ছে, শসা, এই ফসলগুলোর প্রথম এবং প্রধান ইয়ে হচ্ছে ফ্রুট ফ্লাই বা অনেকগুলো এফিড আছে, এগুলো খুব বেশি পরিমাণে হয়। এইগুলো দমন করার জন্য সরকার কিন্তু দেখবেন আপনার আশেপাশে যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন অফিসাররা আছেন তারা কিন্তু বারবারই বলছে আপনার ফেরোমন ট্র্যাপ, লাইট ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ, এই ধরনের ট্র্যাপগুলো ব্যবহার করে যদি ছাদ বাগান হোক বা মাঠ ফসলে হোক যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের ফসল কিন্তু অনেক ভালো হবে। তাহলে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু বারবারই বলছি যে আপনারা কেমিক্যাল ফার্টিলাইজারের কথা বলিনি, আমি কেমিক্যাল ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইডের কথা বলিনি, আমি কিন্তু সবগুলো অর্গানিকের কথা বলছি। কেন জানেন? শুধু একটা কারণ যে আমরা কিন্তু খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা খাচ্ছি আর অসুস্থ হচ্ছি। সো সেখান থেকে বাঁচার জন্য আমরা যেগুলো খাচ্ছি অধিকাংশ, আমি সবগুলো বলছি না, কিন্তু অধিকাংশ ফসলগুলোর ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যালস কিন্তু আমরা ব্যবহার করছি পোকামাকড় দমন করার জন্য। এগুলো দমন করার ফলে রেসিডুয়াল ইফেক্টগুলো আমাদের ফসলের ভিতর দিয়ে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, যার জন্য আমাদের কিডনি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সবগুলো কিন্তু আমাদের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে শরীর। বলেন তো আমাদের শরীরটা ভালো থাকবে কেমন করে, এত কেমিক্যালস যদি আমরা শরীরের ভিতর ঢুকিয়ে ফেলি তাহলে ন্যাচারাল যে বডিটা আছে সেই বডি তো ভালো থাকবে না। আপনার সন্তানকে কেমন করে ভালো জায়গায় রেখে যাবেন? আপনার সন্তানের জন্যই কিন্তু আমরা শুধু চেষ্টা করছি, আমাদের সন্তানের জন্য, যে তাদেরকে আমরা যেন অবশ্যই সুস্থ রেখে যেতে পারি। আমাদের খাবারগুলো, আমি একটা গল্প কিন্তু বারবারই বলছি যে খাবারের ব্যাপারে, আমি বেশ অনেক বছর কিন্তু জাপানে ছিলাম। জাপানে থাকা অবস্থায় ওখানে আমার অ্যাজমা আছে, আপনারা সবাই জানেন। আমি জাপানে গিয়ে কিন্তু এই বরফের মাঝেও কিন্তু কখনো অ্যাজমা ফিল করিনি, অন্যান্য গ্যাস্ট্রিক ফিল করিনি, কিন্তু বাংলাদেশে আসার পরে কিন্তু আমার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে, পাশাপাশি হচ্ছে আমার অ্যাসিডিটির সমস্যা হয়েছে। তো কারণটা আমি দেখেছি পরিবেশ এবং কৃষি এই দুটোর সাথে কিন্তু খুব সম্পর্কযুক্ত। এর জন্য বারবার চিৎকার করি আমার সন্তানকে তো এখানেই রেখে যাব, এখানে যদি থাকে ওরা যেন আমার মতো কষ্ট না পায়। আমরা সবাই যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা ভালো জায়গায় রেখে যেতে পারবো। সো আপনারা অবশ্যই ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, চেষ্টা করবেন ব্যবহার না করার জন্য, আর ব্যবহার করলেও খেয়াল রাখতে হবে ব্যবহারের যে নীতিমালাগুলো লেখা আছে ওটা গাড়ে রেসিডুয়াল ইফেক্ট কতদিন থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, নেমাটোড মারার জন্য আমরা বারবারই বলি ফুরাডান বা কার্বোফুরান বা এই ধরনের অনেকগুলো ওষুধ আছে দেন মাটিতে নেমাটোড মারার জন্য বা উইভিল মারার জন্য। আপনি কি জানেন যে ২১ দিন আপনার ক্ষতিকারক এই নেমাটোডের যে কার্বোফুরান বা ফুরাডান যে ওষুধটা আছে ফসলের ভিতরে ২১ দিন আপনার শরীরকে ক্ষতি করবে। এখন ধরা যাক আপনি কলমি শাক লাগিয়েছেন, লাল শাক লাগিয়েছেন, পালং শাক লাগিয়েছেন, পুঁই শাক লাগিয়েছেন, ওই জমিতে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পাতার ভিতরে নেমাটোডের আর কি বলে কার্বোফুরানের ইফেক্ট কিন্তু রয়ে যাবে। আপনি যদি ওইটা খান তাহলে আপনার কিডনির উপর প্রেশার পড়বে। সো কতদিন এই সবজিটাতে রেসিডুয়াল ইফেক্ট থাকবে সেইটা জেনে ঔষধগুলো ব্যবহার করবেন। আমি তো বারবারই বলছি ব্যবহার করা না করার জন্য বলছি, আমরা চাই ব্যবহার না করে ফসল উৎপাদন করা। তো সব কিছু মিলিয়ে আমরা চাচ্ছি যে আমাদের পরিবেশ বাঁচুক, কৃষি বাঁচুক, আর আমরা বাঁচি। আমাদের সন্তানদেরকে ভালোভাবে রেখে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্ল্যান কিন্তু করতেই হবে। জাপান শুধুমাত্র একটা প্ল্যান করেছিল যে তারা একটা হিংস্র জাতি, মাত্র ৪৫ বছরে তারা পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি, সবচেয়ে পোলাইট জাতি, সবচেয়ে ট্যালেন্টেড জাতিতে পরিণত হয়েছে। আমরা স্বাধীনতার ৫০ বছর, আমরা কেন এখন পর্যন্ত পারলাম না? এভাবে ৩বার দেশকে চেঞ্জ করে দেওয়া যেত। মাত্র ১৫ বছর একটা প্ল্যান করি, আমাদের শস্য কেমন হবে, আমাদের স্বাস্থ্য কেমন করে রাখবো, আমাদের শিক্ষা কেমন করে রাখবো, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলেই পারতাম দেশটাকে চেঞ্জ করে দিতে সবাই মিলে। আমি বারবারই এর জন্য বলি আসুন সবাই মিলে আমাদের সন্তানকে ভালো রাখার জন্য একবার চেষ্টা করি সবাই মিলে।
শপথ করি, এই যে আজকে এই দিনটাতে যদি আমরা শপথ করতে পারতাম এই মাসটাতে, আপনি কি বুঝাতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, এই মাসটাতে যদি আমরা শপথ করে নিতাম যে আমরা দেশটাকে স্বাস্থ্য খাতে, কৃষি খাতে অথবা শিক্ষা খাতে বা অন্য খাতে আমরা এই লেভেলে যাব, 5 বছর, 10 বছর, 15 বছর কোনো অসুবিধা নেই, আমরা সময় দিতে রাজি, কিন্তু চেঞ্জ করে দেন আমাদের, তাহলে 50টা বছর কেন আমরা নষ্ট করলাম? আমরা কিন্তু 50টা বছর নষ্ট করেছি, আমাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য কিছুই করিনি, আমাদের দেশের কিছুই করিনি বললে আবার জেলখানায় যেতে হবে, সেটা কিন্তু আমি বলিনি, আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি। যাই হোক, আমরা কিন্তু গ্রিন বাংলাদেশ সবসময়ই ভালো কাজে থাকি, আমরা এই নয় যে শুধু কৃষি নিয়ে কথা বলি, আমি দুস্থদের পাশে থাকি, প্রতিবন্ধী বাচ্চাদের পাশে থাকি, বাচ্চাদের পাশে থাকি, আমরা শীতার্থ মানুষের পাশে থাকি, আপনাদের সবাই মিলে কিন্তু গ্রিন বাংলাদেশ আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি। যেমন কিছুদিন আগে আপনাদের জন্য, আপনারা এই গত শীতে আমরা কিন্তু গ্রিন বাংলাদেশ 3টা জায়গায় আমরা শীত বস্ত্র দিয়েছি। আমরা সামনেই কিন্তু, আমি যতটুকু মনে হয় যে আজকে মেরিয়াপু দেখছেন, আমি মেরিয়াপুকেও বলছি যে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, যে আমাদের রমজান মাস চলে আসছে, আমাদের কিন্তু এখনই প্ল্যান করতে হবে, আমরা এবছর প্রতি বছরের মতো এবছর রমজান মাসে শেষ দিকে কেমন করে আমাদের প্ল্যান করব, গ্রিন বাংলাদেশ কীভাবে দুস্থদের পাশে থাকবে, কীভাবে সাহায্য সহযোগিতা করবে। যেমন প্রতি বছর আমরা চাল, ডাল, তেল সব কিছু কিন্তু আমরা দুস্থদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সবাই মিলে গ্রিন বাংলাদেশের। এবারও সামনে ঈদে, গত এই যে কোভিডকালীন যে ঈদটা, গতবার ঈদটা গেল, সেই সময় আমরা কিন্তু গ্রিন বাংলাদেশের মানুষ সবাই, আমরা সবার অনুদান দিয়ে, আপনাদের সাহায্য সহযোগিতা দিয়ে আমরা 168 জন মহিলা, দুস্থ মহিলার হাতে 1000 টাকা করে দিয়ে আমরা 1,80,000 টাকা গ্রিন বাংলাদেশের মানুষগুলো দিয়েছে। সো আমি মেরিয়াপুকে বলবো যে এটা একটা, আমি মেরিয়াপু দেখছেন, মেরিয়াপু আসসালামু আলাইকুম, আপনি অবশ্যই একটা আমাদের একটা প্ল্যান সবার কাছে চাবেন, আমরা এই বছর যেহেতু এই বছর কোভিড চলছে, এবছর আমরা কিভাবে দুস্থদের পাশে থাকতে পারি, সামনে রমাদান বা রমাদানের পরে কোরবানি ঈদে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়াতে পারি, আমরা চাচ্ছি মেরিয়াপু যদি একটা কমেন্টস করেন ওই সময়, এই কমেন্টসে আপনাদের প্ল্যানগুলো দিবেন যে আমরা গ্রিন বাংলাদেশের সদস্যরা কেমন করে এবছর ঈদের আগে, ঈদে যেন সুখে থাকে আমাদের ভাই বন্ধুরা যারা দুস্থ আছে, তাদেরকে কীভাবে আমরা ভালো রাখতে পারি, সেই রকম একটা প্ল্যান আপনারা সবাই সাজেশন দিবেন, মেরিয়াপু যে কমেন্টসটা করবেন সেখানে, তাহলে সেখান থেকে আমরা প্ল্যানটা বের করে নিতে পারবো, আমরা এবছর কেমন করে আমাদের গ্রিন বাংলাদেশে মানুষের সবার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশের দুস্থ মানুষদেরকে একটু হলেও হাসি মুখ যেন আমরা দেখতে পারি, সেই ব্যবস্থা আমরা কেমন করে করতে পারি, সেদিকে একটু খেয়াল রাখবেন। আপনাদের সবার এখন থিঙ্কিংটা আমাদের দরকার, কিভাবে আমরা এগুলে আমরা বড় পরিসরে সবাইকে হেল্প করতে পারব। আমরা দেখছি এখানে অনেকেই অনেক রকমের প্রশ্ন করছেন, আমি সেগুলো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যেটা করতে চাচ্ছি, মনি আমাকে একটু একটু, হ্যাঁ চলে আসছে অল কমেন্টস। আচ্ছা, আমি কিছু কমেন্টস এখানে যেহেতু আসছে সেগুলো একটু বলতে চাই। সোহেল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি স্পিরুলিনা চাষে ট্রেনিং করতে চাই। আসলে স্পিরুলিনা নিয়ে এখানে কথা বলতে চাইনি আজকে 90 মিনিট স্কুলিংয়ে, আমাদের এখানে স্পিরুলিনার জন্য অনেকেই, আমি দেখেছি যে অনেকেই স্পিরুলিনা নিয়ে ইন্টারেস্ট ফিল করেছেন। আমি প্রথমে দুটো কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যারা স্পিরুলিনা নিয়ে ইন্টারেস্টেড, 1 নম্বর হচ্ছে আপনি কেন করবেন, 2 নম্বর হচ্ছে যদি কমার্শিয়ালি করার ভাবনা করেন তাহলে কমার্শিয়ালি করলে বাংলাদেশে সেই মার্কেটটা তৈরি হয়েছে কিনা সেই স্টাডিটা করে নেন আপনি, তারপরে যদি ট্রেনিংয়ের দরকার লাগে বা কোনো রকম হেল্প লাগবে সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আপনাদের সবাইকে ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়ে দিবে। নুরুজ্জামান ভাই লিখেছেন, আমি বাড়ি 11, আম গাছের পাতা সাইটে শুকিয়ে যাচ্ছে, আচ্ছা মনে হয় পুড়িয়ে দিয়েছে, কি করব, কাশিমপুর বিএডিসি মাহবুব ভাইয়ের পরামর্শ অনুযায়ী 2 গ্রাম ম্যাগনেশিয়াম, 1 চা চামচ এমওপি, 1/4 চামচ বোরন দিয়েছি। মাহবুব ভাই যেটা বলেছেন, আসলে যদি সাইড দিয়ে পাতা পুড়ে পুড়ে আসে তাহলে এমওপি সারের, পটাশ সারের অভাব হয়েছে বলে আমার কাছে
সবার কাছেই মনে হয়। তো এই পুড়ে যাওয়াটা শুধুমাত্র পটাশ সারের জন্য নাও হতে পারে, আরও অনেকগুলো কারণে কিন্তু হতে পারে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু এখনও পুরাপুরা ভাবটা রয়ে গেছে, এখন কিন্তু গ্রোথটা ভালো হওয়ার কথা, যদিও ড্রাই সিজনটা এখন শেষ হয়নি, আপনার কাছে রিকোয়েস্ট হবে গাছের গোড়াটা ভালোভাবে নিড়িয়ে দেন, ঝুরঝুরা করে ফেলেন, একটা বালতিতে সামান্য পরিমাণে 250 গ্রাম আপনি যদি ভার্মি কম্পোস্ট ভিজিয়ে রাখেন, এক রাত বা দুই রাত ভিজিয়ে রাখেন, তখন গাছের গোড়ায় ভার্মি কম্পোস্টটা দিয়ে দিবেন। সাথে ওই ভার্মি কম্পোস্ট যেখানে ভিজিয়েছেন, এক চিমটি বা দুই চিমটি সামান্য পরিমাণে একটু এমওপি দিয়ে দিবেন, মিউরেটো পটাশ দিয়ে আপনি মাটিটা ভিজিয়ে দিবেন। আমি আশা করছি এবার ভালো হয়ে যাবে, তবে অবশ্যই আপনাকে নিড়ানোর সময় একটু রুট যেন একটু কেটে যায়, নতুন রুট গ্রো না করলে কিন্তু নিউট্রিয়েন্ট আপটেক করবে না। কারণ হচ্ছে আপনার হয়তো বা সবগুলোর রুট ক্যাপগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য সে নিউট্রিয়েন্ট ভালোভাবে তুলতে পারছে না, সেটা হতে পারে। সো আপনি একটু যেন প্রুন করে ড্রামের চারপাশ দিয়ে যখন নিড়াবেন, তখন দেখবেন কয়েকটা রুট ছিঁড়ে যাবে, তা এটাকেই আমরা রুট প্রুনিং বলছি। ঠিক আছে, আপনি সেভাবে করে দেখেন, আশা করছি ভালো হয়ে যাবে। আজিম ভাই দেখছেন, আজিম ভাই থ্যাংকস, আজিম ভাই ভালো লাগবে যদি আপনি ঘর থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে মাঝে মাঝে আসেন, তাহলে ভালো লাগবে। রাশিয়া আক্তার লিখেছেন, গাছ ভরা টমেটো নিয়ে স্যার, আমার টমেটো গাছগুলো হঠাৎ করেই এমনভাবে ঢলে পড়ে মরে গেল, গত বছর এমন হয়নি, এবার এতটা হতাশ হলাম, কি কারণে হয়েছে? আমি কিন্তু 90 মিনিট স্কুলিংয়ে বারবারই বলেছি যে বাংলাদেশের দুর্বল জায়গাটাই হচ্ছে মাটিকে আমরা ফিউমিগেশন করতে পারি না, মাটির ভিতরে প্রচুর পরিমাণে প্যাথোজেন রয়ে গিয়েছে, মাটিবাহিত যেগুলো, যেমন হচ্ছে ভার্টিসিলাম, ফিউজারিয়াম, নেমাটোড, এই সবগুলো আমরা আসলে কন্ট্রোল করতে পারছি না, যার ফলশ্রুতিতে কিন্তু আপনার যে সিমটমটা বলেছেন এটা ছিল ফিউজারিয়াম সিমটম, গাছগুলো সোজা বড় হচ্ছে, হঠাৎ করে ফুল আসলো, একদিনে হঠাৎ করে দেখা যাবে আস্তে করে শুকায় পড়ে গেল, এটা হচ্ছে ফিউজারিয়ামের ক্যারেক্টার। দেখবেন কি বলে এটাকে, কলা গাছে দেখবেন মাঝে পাতাগুলো পুরে পুরো গাছটা হঠাৎ করে মারা গিয়েছে, আমরা যেটাকে পানামা ডিজিজ বলি, এটাও কিন্তু ফিউজারিয়াম দিয়ে হয়। সো ফিউজারিয়াম হয়েছে, ফিউজারিয়াম মাটিতে থাকে, এখানে যদি পরবর্তীতে অন্য গাছও লাগান দেখবেন আবারও এই রকম সিমটমটা দেখাবে, প্রথম দিকে গাছটা ভালো থাকবে, হঠাৎ করে একটা পোর্শন শুকিয়ে যাবে। তো এই ফিউজারিয়াম কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট, যার জন্য ফিউজারিয়াম কন্ট্রোল করার জন্য মাটিটাকে ভালোভাবে চুন বা অন্যান্য সারগুলো মিশিয়ে দিয়ে একটু যদি পলিথিন দিয়ে ঢেকে রোদে রেখে দেন, তাহলে নেমাটোড যেমন মরে যায়, ফিউজারিয়ামটা তখন মরে যায়, মাটিটাকে শুকনা করে ফেলতে হবে। যেহেতু এখন গাছগুলো আছে সেহেতু এটা করতে পারছেন না, প্রতিবার যখন টবে মাটি পরিষ্কার করেন তখন কিন্তু এইভাবে চর্চা করে নিলে, আমরা সোলারাইজেশন করে নিলেও অনেকটা কম হবে। যদি এই রকমে কখনো দেখেন তাহলে যেই কাজটা করবেন, টমেটো গাছের গোড়াটাতে দেখবেন পচে গিয়েছে কিন্তু শুকনা পচা, তাহলে হচ্ছে ফিউজারিয়াম। আর যদি ভিজা ভিজা এমনি চাপ দিয়ে ধরে নাকের কাছে নিলে বিশ্রী গন্ধ, তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু কন্ট্রোল করা যাবে না। ফিউজারিয়াম কন্ট্রোল করার জন্য আপনি ক্লিবায়ো, আমরা সবসময় ক্লিবায়ো বলি, 2 মিলিলিটার 1 লিটার পানিতে দিতে বলি, আপনি 4 মিলিলিটার 1 লিটার পানিতে দিবেন, অথবা 1 মুখা 1 লিটার পানিতে দিয়ে দিবেন, দিয়ে আপনি গাছের গোড়াগুলি ভালোভাবে ভিজিয়ে দেন, দেখবেন অন্য গাছগুলো তার হবে না, বা এটাতে এই ক্লিবায়োর যে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলো আছে, উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, ফাঙ্গাসগুলো আছে, সেগুলো ফিউজারিয়ামকে কন্ট্রোল করবে এবং মেরে ফেলবে, তাহলে আর পরবর্তীতে মাইক্রো অর্গানিজম, ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম মাটিতে ভিতরে হতে থাকবে, পরবর্তীতে আর দেখা দিবে না। সেভাবে আমরা কিন্তু শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার যে ফিল্ডটা আছে সেখানে আমরা কিন্তু ফিউজারিয়াম কন্ট্রোল করে ফেলেছি। সো আপনি অবশ্যই ফিউজারিয়াম কন্ট্রোল করার জন্য আপনি ক্লিবায়ো মাটিতে এবং গাছে স্প্রে করবেন। আবু হাম্মদ ভাই লিখেছেন, চেরি টমেটো বীজ কিভাবে পেতে পারি, এটা কোন সিজনে ভালো হবে? আমি বুঝতে পেরেছি যে গোল্ডেন পুনার কথা বলছেন, আমরা এখন পর্যন্ত জানি যে গোল্ডেন পুনা শুধুমাত্র শীতকালে ভালো হয়, আমরা এই বছর চেষ্টা করবো বর্ষাকালেও করার জন্য, সামারে করা যায় কিনা। শীতকালে আপনি আমাদের কাছ থেকে, শীতকালে লাগাতে হলে আপনাকে সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে আমাদের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আপনারা
আপনি কমার্শিয়ালে গ্রো করতে চাইলেও আমি দিয়ে দিব, অথবা আপনি যদি কিছু গাছের চারা চান সেটাও আমরা দিতে পারব। তুষার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার গাছের আঙ্গুরে অনেক ফুল এসেছে, এই পর্যায়ে কি কি যত্ন নিতে হবে? হ্যাঁ, এখন তো আঙ্গুর গাছে ফুল আসার সময়, ফেব্রুয়ারি মাসে আমরা প্রুনিং করে দিয়েছি, মার্চ মাসে ফুল, মার্চ এপ্রিল মে জুন মাসের দিকে বড় হতে থাকবে, জুলাই মাসে পাকবে, এরকমই হওয়ার কথা। আপনার যে ফুলগুলো আসছে এখন খুব বেশি যত্ন করার দরকার নেই, একটাই কথা যে আপনার গাছে যেন ফাঙ্গাস গ্রো না করে। যখন গুটি বেঁধে যাবে, আঙ্গুরে গুটি গুটি হবে, তখন দেখবেন অনেকগুলো আঙ্গুর যদি একখানে জড়ো হয়ে থাকে তাহলে ফাঙ্গাস ভিতরে পানি জমে জমে ফাঙ্গাস গ্রো করতে পারে। এর জন্য একটু কয়েকটা আঙ্গুর আপনি দেখে দেখে ফোর্সেপ দিয়ে অথবা কেচি দিয়ে আস্তে করে কেটে দিবেন, মানে একটু খোলা খোলা করে দিবেন আঙ্গুরগুলো, তাহলে দেখবেন আঙ্গুরগুলোতে পানি জমে থাকবে না আর হচ্ছে পচে যাবে না। তবে মনে রাখবেন আঙ্গুর কিন্তু গাছেই, নন ক্লাইমেট্রিক ক্রপ, আঙ্গুর গাছেই পাকাতে হবে, একদম মেচিউর অবস্থায় গাছে পাকাতে হবে। যখন জুন জুলাই মাসে যখন পাকা শুরু হবে তখন ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, বৃষ্টি পানিগুলো আটকিয়ে থেকে পচে যাবে। তাই ওই সময়টায় অবশ্যই আঙ্গুরের থোকাটার উপরে যেভাবেই হোক বৃষ্টি পানি যেন না পড়ে সেই ব্যবস্থাটা আপনাকে করে দিতে হবে। তো এখন খুব যত্ন করার দরকার নেই, এখন শুধুমাত্র খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, সেটা হলেই যথেষ্ট। তুষার ভাই আরও লিখেছেন, ইতিপূর্বে বলেছিলেন আম গাছের ফোর্সিং মেথড সম্পর্কে বলবেন, সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে ম্যাঙ্গো ফোর্সিং এর কথাটা আমি আসলে গতবার 90 মিনিট স্কুলিং এ বলেছিলাম যে আমি এটা আপনাদেরকে জানাবো, কিন্তু আসলে আমি বেশ কিছু কাজে ঢাকা এবং ঢাকা বাইরে দৌড়ে দৌড়ে করে আমি আসলে ভুলে গিয়েছি। আমি আপনার কাছে কথা দিচ্ছি আমি কয়েকদিনের মাঝেই ইনশাল্লাহ আপনাদের ফোর্সিং টেকনিকটা, টোটাল টেকনিকটা স্পেশাল একটা ক্লাস নিয়ে আপনাদের বুঝিয়ে দিব ডোজ সহ। তখন খাতা কলম নিয়ে বসতে হবে, আমি অবশ্যই আপনাদেরকে অ্যানাউন্স করে দিব যে আমি এত তারিখে কথাগুলো বলবো। ধন্যবাদ আপনার তুষার ভাই আপনি মনে করিয়ে দেওয়ার জন্য, এবং রেদওয়ান ভাইকে বলছি আমরা এটা অবশ্যই শিখিয়ে দিব। অভি ভট্টাচার্য ভাই লিখেছেন, আমার কোনো প্রশ্ন নেই, শুধু একটা কথা জানতে চাই, সেটা হলো গাছপালা প্রকৃতি পরিবেশ জলবায়ু রক্ষা নিয়ে যুদ্ধকে আমি একটা সংগঠন গড়ে তুলতে যাচ্ছি, যার কাজ হবে বিভিন্ন স্কুল কলেজ ছোট পরিসর বাগান তৈরি করে দেয়া। খুবই সুন্দর একটা উদ্যোগ, আপনি এই উদ্যোগটা সফল হোক, ছোট স্কুলের বাচ্চাদেরকে কলেজের বাচ্চাদেরকে এদেরকে গাছ প্রেমী যদি বানাতে পারি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। নাজমুল ইসলাম ভাই লিখেছেন, কেমন আছেন স্যার, এখন আমের গুটি ঝরে পড়া রোধ করতে কি করণীয়? আমের আরেকজনে প্রশ্ন করেছেন, আমি পরেও ওনার দুটো প্রশ্ন পড়ে নিই। বারো মাসে আম গাছে কিছু অংশে নতুন মুকুল, কিছু অংশে গুটি দেখা যাচ্ছে, মুকুলে প্রচুর মৌমাছি ও মাছি দেখা যাচ্ছে, যার কারণে আমি কীটনাশক স্প্রে করতে পারছি না, আমের গুটিগুলো টিকাতে আমি কি করতে পারি? দুজনের প্রশ্ন মোটামুটি একই রকম। আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, একটা আমের থোকা মুকুল যখন বের হয়, ইনফ্লোরেসেন্স যখন বের হয়, এটার ভিতরে মাত্র বিলো 2%, 100টা যদি ফুল ফুটে তার মাঝে দুটা বা তার চেয়ে কম শুধুমাত্র ফিমেল ফুল থাকে, তাহলে কয়টা আম হবে? ফিমেল ফুলগুলোই শুধুমাত্র আম হবে, তাহলে দুটা যদি হয় দুটা মাত্র আম হবে, আর বাকিগুলো একটু একটু দেখা যাবে আমের মতো হতে হতেই পড়ে যাবে। তাহলে মেলগুলো থেকে কোনো ফল হবে না, ফিমেল থেকে ফল হবে। তো থোকার ভিতরে এতগুলো মুকুল থাকলেও মাত্র দুটা বা তিনটা বা চারটা হবে ফল হবে, এর চেয়ে বেশি হওয়ার কথা না, কারণ হচ্ছে 2%-এর চেয়েও কম ফিমেল ফ্লাওয়ার থাকে। তাহলে এই ফিমেল ফ্লাওয়ারগুলো যেন পলিনেশন হয়, তার জন্য মৌমাছি আসবে বা আসার প্রয়োজন আছে, তখন এগুলো বাকিগুলো ঝরে পড়বে। তবে হ্যাঁ, যদি বড় আম হয়ে যাচ্ছে তারপরে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ফিমেল ফ্লাওয়ারটা পলিনেশন না হওয়ার কারণে পড়ে যাচ্ছে। তো আমি যতটুকু জানি যে বোরনের অভাব হলে, মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব হলে কখনো কখনো আম গাছের বা ফল গাছের ফলগুলো পড়ে যায়। সো আমার কাছে যেটা মনে হয় যে মাটি যখন আপনারা এই যে মুকুল আসার আগে যখন মাটিগুলো ভালোভাবে তৈরি করে দিচ্ছিলেন, তখন যদি একটু চুন দিতেন পিএইচ মাত্রাটা একটু বাড়তো, যার জন্য নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বেড়ে যেত, তাহলে আর আমগুলো পড়তো না। এখন আর কিছু করার দরকার নেই, আপনি শুধু প্রায়শই আপনি নিড়িয়ে দিবেন,
খেয়াল রাখতে হবে মুকুল যখন একটু বড় হবে তখন অবশ্যই আপনাকে সাবান পানি দিয়ে ধুয়ে দিতে হবে, মিলিবাগ যেন গ্রো না করে, অন্য পোকা যেন না আসে, ফ্রুট ফ্লাই যেন না আসে, সেগুলোর জন্য আপনার ইনসেক্টিসাইড আমি বলছি নিম তেল, সাবান পানি স্প্রে করলেই কিন্তু হয়ে যাচ্ছে, নিম তেল মাঝে মাঝে স্প্রে করে দিবেন, তাহলে দেখবেন আপনার গাছের চেহারা ভালো থাকবে। আর যদি আপনার আশেপাশে কোথাও ক্লিবায়ো থাকে তাহলে মাঝে মাঝে ক্লিবায়ো স্প্রে করবেন, আমগুলো বড় হবে, সুন্দর হবে। রিদওয়ান ভাই আরেকটা প্রশ্ন করেছেন, পেয়ারা গাছে প্রচুর ফুল আসছে, কি যত্ন নিতে পারি? পেয়ারা গাছে ফুল আসার সময় এখন, ফুল আসবে, পলিনেশন হবে, ফল হবে, ফল যখন ছোট অবস্থায় হবে তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনটেন করতে হবে। আর যেটা করতে হবে, একটু যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই পলিথিন দিয়ে মুড়িয়ে দিবেন যেন ফ্রুট ফ্লাই ডিম না পারতে পারে। তাহলে হয়ে গেল, মনে রাখতে হবে যে পলিথিন যে মুড়িয়ে দিয়েছেন নিচে পলিথিনটা একটু কেটে দিতে হবে, অথবা পারপোরাইটেড যেন ছিদ্র থাকে, সেগুলো যেন পোকা ডিম না পারতে পারে কিন্তু ভিতরে পানি অথবা গ্যাস যেন জমা না হতে পারে, সেদিকে খেয়াল রাখলেই যথেষ্ট। মাসুদ হাসান ভাই লিখেছেন, গাছের গুটি কলম কিভাবে করব প্লিজ একটু বলবেন কি? গুটি কলম নাকি গ্রাফটিং? গুটি কলম করা খুব সহজ, গুটি কলম করা খুব সহজ। চামড়াটা তুলে গোবর মাটি মানে অর্গানিক ম্যাটারযুক্ত মাটি দিয়ে সুন্দর করে চট বা পলিথিন দিয়ে বেঁধে দিলেই ওখান থেকে শিকড়গুলো গজাতে থাকে। সেখানে যখন শিকড় গজিয়ে যায় খেয়াল রাখতে হবে যে পানির জন্য অভাব না হয়, একটু একটু করে পানি দিতে হবে। তারপর যখন শিকড় হবে আস্তে আস্তে গাছ থেকে কেটে আলাদা করে ফেলি, হয়ে যায় এয়ার লেয়ারিং যেটা করতে হয়। উম্মে সালমা আপু লিখেছেন, নার্সারি থেকে কেনা গাছ বাগানে লাগানোর পর যেমন কেনা হয়েছে ওমনই থাকে, দুই এক বছর হয়ে গেছে কোনো গ্রোথ নাই। কী গাছ আমি জানি না, আসলে নার্সারি থেকে কেনার পরে নার্সারিতে গাছগুলো প্রথমে আপনার অ্যাডাপ্টেশন হবে মাটিতে, তারপর মাটি থেকে নিউট্রিয়েন্ট নিয়ে সে বড় হবে। সো আপনাকে সেই জায়গাটাতে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে কাজ যেটা হচ্ছে আপনার গাছগুলো নিড়িয়ে ভালোভাবে নিড়িয়ে দিয়ে আপনি মাঝে মাঝে ভার্মি কম্পোস্ট, ভার্মি টি দিতে পারেন অথবা ভার্মি কম্পোস্ট মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ ভালো হবে। যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে চান গাছের গ্রোথটাকে দ্রুত বাড়ানোর জন্য, তাহলে ড্যাপ, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ড্যাপ সার বাজারে দেখবেন, ড্যাপ সার পাওয়া যায়, ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার যদি গাছ প্রতি এক চামচ করে যদি দিয়ে মাটির সাথে মিড়িয়ে দেন, দেখা যাবে আপনি এক মাস পর আবার এক চামচ দিলেন, দেখবেন গাছ দ্রুত বড় হবে। বড় হওয়ার জন্য এই ডাইঅ্যামোনিয়াম ফসফেট কিন্তু খুব ভালো কাজ করে। নাসিম ইকবাল ভাই দেখছেন, আপনাকে আসসালামু আলাইকুম, আমার অনেক সৌভাগ্য যে আপনি দেখছেন। শাহিন ইমাম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কলা গাছের পাশে আরও চারটা জন্মেছে, সবগুলো রাখবো নাকি তুলে ফেলবো? আর কলা গাছে এই অবস্থায় কীভাবে যত্ন নিতে পারে? আপনার কলা গাছের যে ছবিটা দিয়েছেন অনেক ভালো আছে, কোনো যত্ন আমার কাছে মনে হয় না কোনো যত্ন নিতে হবে। এখনই চারাগুলো সরিয়ে ফেলার দরকার নাই, খুবই ছোট অবস্থায় আছে, আর একটু বড় হোক, তারপরে আপনার ছাদে যদি একটু স্পেস থাকে তাহলে কেটে আপনি অন্য জায়গায় লাগাতে পারেন। তবে এখন আমার কাছে মনে হচ্ছে ছোট আছে, ছবির জন্য কিনা আমি বুঝতে পারছি না, ছোট আছে আর কয়টা দিন পরে, আর এখন খুব ড্রাই, আর কয়দিন পরে হবে। সোয়াদ আল মুহতি, আমি নামটা পড়তে পারছি না, সরি। আসসালামু আলাইকুম ভাই, আই এম ইন্টারেস্টেড ইন স্টার্টিং স্পিরুলিনা কাল্টিভেশন ইন মাই রুফটপ। রুফটপ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন স্পিরুলিনা কাল্টিভেশন করতে। আমি প্রথমেই বলেছি স্পিরুলিনা কেন করবেন জেনে নেবেন, অথবা বাংলাদেশে মার্কেট আছে কি না সেটা একটু জেনে তারপরে আমাদের কাছে যদি যোগাযোগ করেন, অথবা আপনারা যদি একটা আমারই পেজ আছে স্পিরুলিনা ফিউচার ফুড, ওখানে গেলে ডিটেলস লেখা আছে কীভাবে ট্রেডিং করতে হয়, ট্রেডিংয়ের রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, সেটা যদি আপনি যদি রেজিস্ট্রেশন করে নেন তাহলে আমরা সেখান থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। খুবই দুঃখজনক যে আমার একটা মাছি খুব ডিস্টার্ব করছে, কিন্তু মনি দেখছে না মাছিটাকে। নাজমা ওয়াটার লিলি আপু লিখেছেন, আমার আম গাছের পাতা পাশ দিয়ে পুড়ে যাচ্ছে, অনেক কিছু স্প্রে করেছে, লাভ হচ্ছে না, কি করব? বেগুন গাছগুলো পাতা কুকড়ে মরে যাচ্ছে। বেগুন গাছের সিমটম এবং আম গাছের সিমটম আলাদা। আম গাছের যে সিমটমটা হয়েছে পাতা পুড়ে যাওয়ার যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে। আপনার টপটাকে
টবে আছে বলে আমি ধরে নিচ্ছি, টবে মাটিগুলো ভালোভাবে নিড়িয়ে দেন, একদম ড্রামের পাশ দিয়ে বা বর্ডার দিয়ে একটু জায়গায় গর্ত করে নেন, করে মাটিগুলো একটু ভালোভাবে নিড়িয়ে দেন। তারপরে ড্যাপ সার দিতে পারেন অথবা অর্গ্যানিক ম্যাটার অ্যাড করে দেন, তাহলে দেখবেন আপনার গাছ আবার সুন্দর হয়ে যাবে। আর বেগুন গাছে পাতা কুঁকড়ে যাওয়া, সেটা দুটো কারণে হতে পারে, একটা ভাইরাস যদি হয়ে যায় তাহলে হতে পারে, আবার হতে পারে নেমাটোডের কারণে। নেমাটোড কন্ট্রোল করার জন্য গাছে গোড়ায় যদি আপনি নিম খৈল পাউডার দিয়ে দেন তাহলে হয়ে গেল, নেমাটোড সবগুলো মরে যাবে। অথবা যখন আবার নতুন পানি মাটি চেঞ্জ করবেন তখন কিন্তু মাটিগুলোকে নেমাটোড মারার জন্য আমাদেরকে সোলারাইজেশন, রোদে শুকিয়ে নিতে হবে মাটিগুলোকে। আক্তার হোসেন ভাই, আসসালামু আলাইকুম ভাই। আক্তার ভাই লিখেছেন, আপনার উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতা আমি প্রতিবারই নদীতে ফুল ফুটাতে পারছি, এবার নীল রঙের প্রথম ফুল ফুটলো। আপনার ফুলটা সুন্দর হয়েছে, কিন্তু সাদা সাদা যে স্পটটা এসছে এটা হচ্ছে পানি জোরে দেওয়ার জন্য, আর তবুও ভালোই লাগছে দেখতে, একটু ব্লু কালারটা একটু ভেঙে গিয়েছে, ইটস অল রাইট, তারপরে অনেক সুন্দর হয়েছে, কনগ্রেচুলেশন আপনাকে, আপনি অবশ্যই আপনাকে চারা দিব আমি। ইমামুল হক ভাই লিখেছেন, ইনসেকটিসাইড আর পেস্টিসাইড একসাথে মিশিয়ে দেওয়া যায়? মাইটিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড সব কি আলাদাভাবে দিলে ভালো? সময় অভাবে কোনটার সাথে কোনটা মিক্স করে দিলে সমস্যা হবে না? ধন্যবাদ। সরি, আমি কথা বলতে বলতে ভুলেই গিয়েছি যে আমাদের কথাই ছিল যে সন্ধ্যায় যে আমরা লাইভে প্রোগ্রাম করি আমরা কিন্তু চা খেতে খেতে গল্প করবো, কারণ অনেক সময় ধরে কথা বলছি, আপনারা সবাই বোর ফিল করতে পারেন, চা খেতে খেতে গল্প করছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা দেখছেন যদি সম্ভব হয় আপনারা শেয়ার করে দিয়েন আপনাদের টাইমলাইনে, তাহলে অনেকেই জানতে পারবো, অনেকেই কথা বলতে পারবে, কথা বা প্রশ্ন বলতে পারবে। ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাতা শুকনো অবস্থায় সুন্দর করে স্প্রে করে দেয়া, ঠিক তাহলে সকালবেলাটা খুব ভালো। কিন্তু ফাঙ্গিস ইনসেকটিসাইড সকালবেলা সমস্ত উপকারী পোকাগুলো পলিনেশন করে বেড়ায়, তাহলে সকালবেলা যদি ইনসেকটিসাইড স্প্রে করি তাহলে তো ওই উপকারী পোকাগুলো মরে যাবে। তা হচ্ছে তার জন্য আপনি যদি দুটোই দিতে হয় তাহলে বিকালবেলার দিকে দুটো একসাথে মিশিয়ে দিতে পারবেন, কোনো রকমের ক্ষতি হবে না, ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, মাইটিসাইড সবগুলো মিশিয়ে দিতে পারবেন। যদি না ওই কাগজে গায়ে যদি লেখা থাকে যে অন্যের সাথে মিশানো যাবে না, এটা যদি লেখা না থাকে তাহলে আপনি মিশিয়ে দিতে পারবেন। সোয়াদ ভাই লিখেছেন, আমার বেগুন গাছের কিছু পাতা এরকম হচ্ছে, এগুলো কি স্পাইডার মাইটস? আপনার পাতা ছবিটা ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে আপনার মাইটস হয়েছে। মাইটসের জন্য আমি বারবারই বলছিলাম যে পাতা গুড এগ্রিকালচার প্র্যাকটিস, মাঝে মাঝেই আপনার পাতাগুলোকে একটু ছেঁটে দেওয়া, পাতাগুলো তুলে ফেলা, পুরনো পাতাগুলো, পাশাপাশি হচ্ছে নিম তেল সাবান পানি দিয়ে পাতাগুলো ধুয়ে দেওয়া, সেগুলো দিলেই কিন্তু হতো। নিম তেল সাবান পানি, নিম তেল সাবান পানি মিশিয়ে 15 দিন পর পর যদি দিতেন, এখন কিছু পাতা আপনি একটু হালকা করে দেন গাছগুলো নিচে পাতাগুলো, তাহলে দেখবেন আপনার আবার ভালো হয়ে যাবে। অবশ্যই নিম তেল মাঝে মাঝে স্প্রে করবেন। একটা জিনিস হচ্ছে, আমরা যারা টমেটো, ক্যাপসিকাম বা সাধারণ মরিচ যারা উৎপাদন করি, আমরা যেটা ভুল করি যে প্রথম একটা ফুল আসার সাথে সাথে চিৎকার শুরু করে দিই যে আপনাদের অনেক ফলন হবে, অনেক ফলন হবে, তা কিন্তু না। প্রথম যেই ফুলটা আসে সেই ফুলটা বোটাটা সহ যদি ফুলটা ক্যাপসিকাম অথবা আমাদের মরিচ এগুলো টমেটো এগুলো যদি ওই ফুলটা যদি ভেঙে দেন, তাহলে দেখবেন আপনার ফলন কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে কী দাঁড়ালো ক্যাপসিকাম বা মরিচের ক্ষেত্রে, আমরা টমেটোর ক্ষেত্রে, বেগুনের ক্ষেত্রে প্রথম যে ফুলটা আসবে সেই ফুলটাকে আমরা তুলে ফেলব, তাহলে দেখবেন অনেক ফলন বেড়ে যাবে, ঠিক আছে? সোয়াদ ভাই আরেকটা জিনিস লিখেছেন, ক্যাপসিকাম এর সিজন কি এখন শেষ আমার এই? হ্যাঁ, ক্যাপসিকাম গাছের সিজন শেষ না, লো টেম্পারেচার পলিনেশনটা ভালো হয়, যেমন মরিচের মতো ক্যারেক্টার, লো টেম্পারেচার ভালো হয়। আপনি যদি এখন এফিড কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আরও অনেক দিন ধরে ফল আসবে। সো এখনও তুলে ফেলবেন না, এটাকে যত্ন করতে থাকেন। আপনার যে ফলটা দেখা যাচ্ছে ছবিতে, সেই ফলটা যদি ছোটোবেলায় ফুল অবস্থায় যদি ভেঙে ফেলতেন তাহলে এই গাছে মিনিমাম 20টা ক্যাপসিকাম ধরত, কিন্তু আপনি একটা ক্যাপসিকাম নিয়েই এখন সন্তুষ্ট থাকতে হচ্ছে,
তাহলে প্রথম কি দাঁড়ালো, প্রথম ক্যাপসিকাম যেটা ফুলটা আসবে এই ফুলটাকে অবশ্যই ভেঙে ফেলবেন, তাহলে দেখবেন আপনার অনেকগুলো ক্যাপসিকাম হবে। খেয়াল করে দেখেন ছাদ বাগানের আমরা যখন করি দুইটা তিনটা ক্যাপসিকাম হয়, কিন্তু মাঠ পর্যায়ে যারা উৎপাদন করে একটা গাছে 20-25টা ফলন হচ্ছে, নাহলে তো তারা প্রফিট করতে পারবে না। তো অবশ্যই নিচের যে ফুলটা আসবে প্রথম ফুলটা সেটাকে ভেঙে তুলে ফেলতে হবে। আমি হাড়ি ভাঙ্গা আম গাছটির চারা ডিসেম্বরে রংপুর থেকে এনেছি, এখন কোনো নিউ গ্রোথ হয়নি, আজ এর জন্যই চিন্তায়। ভার্মি সয়েল কাউডাং নিম খোল, হ্যাঁ ইটস অল রাইট, আপনি গাছের গ্রোথ ভালো আছে, আপনার এবছর যেহেতু হয়নি আপনি একটু ধৈর্য ধরতে হবে, নতুন পরিবেশে আসছে, আপনার গাছের গ্রোথ ভালো আছে, মাঝে মাঝে পাতাগুলো নিম তেল সাবান পানি দিয়ে একটু ধুয়ে দিবেন, ইটস অল রাইট, আগামীতে ফল ধরবে। টমেটো গাছ এমন হলো কেন, টমেটো গাছে আপনার যে টমেটো গাছটা দেখাচ্ছেন এটাতে একটা কচি অবস্থা, ছোট অবস্থায় ভাইরাস ধরেছে অথবা চারাতেই ভাইরাস ছিল, যার জন্য এই সিমটমটা কিন্তু বেশ কিছুদিন আগে হয়েছে আপনার, আজকে হয়নি। আপনার এই গাছটা তুলে ফেলে দেওয়া, জরুরি ভিত্তিতে তুলে ফেলে দেন, নাহলে কিন্তু এই গাছ থেকে আপনার ক্যাপসিকাম গাছে চলে যাবে ভাইরাস অথবা আদার্স টমেটো গাছ, যেহেতু টমেটো সিজন এখন শেষ হয়ে আসছে আপনি দ্রুত তুলে তুলে নষ্ট করে ফেলেন। আবদুল্লাহ আল মামুন ভাই লিখেছেন, আমার ছাদ বাগানে হোয়াইট ফ্লাই সাদা মাছি কিভাবে দূর করবো, সাদা মাছি দূর করা খুব সহজ বুদ্ধি, নিম তেল সাবান পানি, নিম তেল মাঝে মাঝে স্প্রে করে দেন আর আসবে না, লাইট ট্র্যাপ ইউজ করেন, ফেরোমন ট্র্যাপ ইউজ করেন আসবে না, অথবা ইউলোস্টিক ট্যাপ ইউজ করেন দেখবেন সবগুলো আটকে যাবে। নাজমা আক্তার আপু লিখেছেন, সবার সমস্যার সমাধান দিলে আমিও পেয়ে যাব সমাধান, একই সমস্যা সব বাগানি, আপনার কথাটা খুব ভালো লেগেছে। আসলে সাত বাগানিতে আমরা যে কমন সমস্যাগুলো পাই এগুলো কিন্তু প্রশ্নের মাধ্যমে উঠে আসে, সো একজনের সমস্যাগুলো উত্তর দিলে অন্যজনের সমস্যার সমাধান হয়ে যায়। তো আমরা এখন আমরা দেখছি যে অনেকেই প্রশ্ন করেছেন, রেদওয়ান ভাই আছেন, আজিম ভাই দেখছেন, সাদি ভাই দেখছেন, মালিক মিজি ভাই দেখছেন, আসসালামু আলাইকুম, মুতাহার হোসেন ভাই, কৃষি আবু সালাম দেখছেন, মেরিয়াপু দেখছেন, শামিমা খন্দকার আপু দেখছেন, শামিমা খন্দকার আপু রাজশাহী থেকে, উনি আমাদের গ্রিন বাংলাদেশের একজন ভক্ত, উনার নিজস্ব একটা সংগঠন আছে, আমরা রাজশাহী বাগানি, ওই বাগানের মেম্বাররা খুবই কি বলে এটাকে খুবই ইয়াং এনার্জেটিক, সবাই সবাই মিলে সংগঠনের জন্য কাজ করে, সো ভালো লাগে। আমি গিয়েছিলাম, আমরা গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে ওনাদের সাথে ওতপ্রোতভাবে আমরাও জড়িত, আমরা প্রাউড ফিল করছি যে আমরা রাজশাহী বাগানের সাথে, রাজশাহীর সম্বন্ধে কথা বলতেই হয়, আমি রাজশাহীতে গিয়ে একটা লাইভ করেছিলাম যে রাজশাহী শহরটা ওনারা জিরো সয়েলে পরিণত করে দিয়েছে, দেখেন একটা ছোট্ট প্ল্যান, জিরো সয়েল, কোথাও সয়েল হয় পাকা থাকবে, যেই সয়েল দেখা যাবে সেখানে ঘাস দিয়ে ঢেকে দেওয়া হবে, জিরো সয়েল, পার্টিকুলেট ম্যাটেরিয়ালস, এয়ার ক্লিন হয়ে গিয়েছে, বাতাস পরিচ্ছন্ন বাতাস, আমরা ঢাকা শহর পারলাম না, আমরা ব্যর্থ, আমরা কথাই বলি কাজে নেই, যাই হোক সব কথা বলা যাবে না। শামিমা আপু কিছু প্রশ্ন করেছেন, একটু প্রশ্নটা পড়ি, মালবেরি পাকার আগেই রোদে পুড়ে শুকিয়ে যাচ্ছে, সব ফুলের একই অবস্থা, ফোটার সাথে সাথে পাপড়ি পুড়ে যাচ্ছে, রাজশাহীতে প্রচুর রোদ, হে উপায় নাই কি করব, শেড দেওয়ার উপায় নাই, খুব সহজ কথাটা বললেন কিন্তু আমার কাছে তো মনে হয় উপায় আছে, আপনি একটা ছোট্ট ফেলে দেওয়া মশারিটার গাছটার উপর দিয়ে যদি ঢেকে রাখতেন, যেমন আমি কিন্তু আমার ছাদে কিন্তু মশারি পরিত্যক্ত মশারি দিয়ে কোনো রকম ফেলে রেখেছি, প্রচুর পরিমাণে মালবেরি হয়েছিল, একদম লাল হয়ে পরে কালো হলো, আমি ছাদে যাই আর খেয়ে ফেলি, আমার দু রকমের হাইব্রিডটাও আছে লোকালটাও আছে, দুটারই প্রচুর পরিমাণে ফলন হয়েছিল। রূপা আপু দেখছেন, আপু আসসালামু আলাইকুম, আপনি দেখছেন আমরা প্রাউড ফিল করছি, আমরা সবাই মিলে আপনার খবরাখবর রাখছি, আপনি আমাদের যখন কোভিড শেষ হবে আপনি আমাদের মাঝে আসবেন, আমরা সবাই মিলে সারা বাংলাদেশকে গ্রিন করার জন্য প্ল্যান করব, আমরা সবাই মিলে আমরা বাংলাদেশকে, আপু সত্যি কথা হচ্ছে বাংলাদেশকে খুব ফিল করি, আমি অনেকগুলো দেশে ক্ষণিকের জন্য মাঝে মাঝে গিয়েছিলাম, আমি দেখেছি সব মানুষগুলো
দেশপ্রেমটা খুব বেশি, সবাই মিলে ছোটবেলা থেকে দেশপ্রেম জাগ্রত করে, সবাই মিলে এক বাক্যে দেশে উন্নয়নের জন্য চেষ্টা করে, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষিত করে ভালোবাসা দিয়ে। আমরা বুড়ো বয়সে আমরা ইউনিভার্সিটিতে ভালোবাসার জয়গান গাই, সম্ভব না, বাচ্চাদেরকে তৈরি করতে হবে। আসুন আমরা, আপা আপনি আমাদের সাহস, আপনাকে দেখে আমরা অনুপ্রেরণা লাভ করি, আমরা সুন্দর বাংলাদেশ গ্রো করার জন্য সমগ্র গ্রিন বাংলাদেশ সহ যারা সবুজ নিয়ে কাজ করছে সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই। আপনি আমাদের সাথে থাকবেন সবসময়, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। ক্রিস আপু, আসসালামু আলাইকুম, টু বি হিয়ার হিয়ার। আসলে ক্রিস আপু আমাদের একটা খুবই কি বলে ওয়েল উইশার, উনি আমাদের দেশের বাইরে যান আর আমাদের জন্য সিট নিয়ে আসেন, আমরা কত সৌভাগ্যবান এই ভালোবাসাগুলো পেয়ে। মাহবুবুল ইসলাম, গ্রিন বাংলাদেশকে যে ওতপ্রোতভাবে কীভাবে বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা যায়, কীভাবে সূক্ষ্মভাবে অ্যারেঞ্জ করা যায়, আমি মাহবুবকে না দেখলে বুঝতে পারতাম না যে একটা অর্গানাইজার কত সুন্দরভাবে অর্গানাইজ করে, কখন নাস্তা দিতে হবে, কখন কী করতে হবে, কখন চকলেটের ব্যবস্থা করা যাবে কীভাবে, আমি তো এটা কখনো ভাবিই না। মাহবুব বলতেছে পিকনিকে যাব, নাস্তা করার পর একটু চকলেট খেতে হবে। আমি বললাম বাহ, ভালো তো আইডিয়াটা। এরকম নানাবিধ আইডিয়া দিয়ে সে সুন্দরভাবে গ্রিন বাংলাদেশে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা করি মাহবুবের নেতৃত্বে আমরা সবাই মিলে সুন্দরভাবে গ্রিন বাংলাদেশকে একদিন বাংলাদেশকে পরিবর্তন করার একটা প্ল্যাটফর্ম হবে গ্রিন বাংলাদেশ। লাইজু আপুকে অনেকদিন ধরে আমরা মিস করছি, আপু কোভিড নিয়ে একটু ভয় আছেন, ওনার ফ্যামিলি সবাই কোভিডে আক্রান্ত হয়েছেন, এখন বেরোচ্ছেন না আমাদেরকে ভালো রাখার জন্য। আপু ইনশাআল্লাহ খুব দ্রুততার সাথেই আমরা আপনাকে আমাদের মাঝে পাবো ইনশাআল্লাহ। সালমা আপু লিখেছেন, ব্ল্যাকবেরি গাছের পাতা কুকড়ে যাচ্ছে, ফল কালো হয়ে যাচ্ছে পাকার আগে। এটা আসলে ব্ল্যাকবেরিটার সমস্যাটা আমিও ফেস করেছি, আমার পাতা আমার গাছের পাতাগুলোও ঠিক একই রকমভাবে কুকড়ে যাচ্ছিল। আমি করেছিলাম কি, একটু শেডে রেখেছিলাম, ছাদের থেকে সরিয়ে নিয়ে একটা নেট হাউসের ভিতরে আমি যখন ঢুকিয়ে দিলাম, তখন দেখলাম যে আমার ফলগুলো পাকলেও ভালো, সাইজটা বড় হয়নি, আর পাতাগুলো কুকড়ে যাওয়া যেটা ছিল সেটা একটু কন্ট্রোল হয়ে গিয়েছে। আমি নিজেও খুব ভালোভাবে বুঝতে পারছি না আপু, আমার কাছে মনে হয় যে এখন তো সিজন পার হয়ে গেল, এখন মনে হয় যে একটু শেডের ভিতরে রাখলে মনে হয় ভালো হবে। খালেদা সালেহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমা আক্তার আপু লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নের উত্তর কিছুক্ষণ আগে পড়েছি। জান্নাত খান লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। জান্নাত খান, আপনি জানি না কি অসুস্থ, আমরা সুস্থতা আমাদের গ্রিন বাংলাদেশ আমাদের বাংলাদেশের সবার সুস্থতার জন্যই কিন্তু আমরা কাজ করছি, আমরা এখানে কোনো রকমের অন্য কিছু না, শুধু আমাদের সবাইকে সুস্থ রাখার জন্য আমরা কিন্তু পরিবেশ নিয়ে কৃষি নিয়ে কথা বলি, খাবারটা যেন ভালো হয়, আমরা যেন সেফ খাবার খেতে পারি, আমরা যেন ভালো পরিবেশে বাঁচতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা গ্রিন বাংলাদেশে যারা আজকে সবাই দেখছি, যারা যারা গ্রিন বাংলাদেশের সদস্য আছে, সবাই আল্লাহর কাছে দোয়া করছি আপনার সুস্থতার জন্য, দ্রুত সুস্থ হয়ে আমাদের গ্রিন বাংলাদেশকে সমৃদ্ধ করবেন। আপনি আমাদের পাশে আছেন, আমরা সবাই আপনার পাশে থেকে দোয়া করছি আপনার সুস্থতার জন্য। আসলে হচ্ছে কি যে আমরা চাই আমরা সবাই মিলে বাংলাদেশকে একটা সুন্দর দেশ তৈরি করতে, আমরা চাই আমাদের সন্তানদেরকে সুন্দর একটি দেশে ভালোভাবে বাঁচবে বলে রেখে আমরা মরতে চাই। আমরা জানি আমার ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু, এটা জেনে ফেলেছি আমরা, হয়তোবা আজ কাল পরশু, তাই তো? কিন্তু আমার সন্তানকে যখন রেখে যাবো এই পৃথিবী এই দেশে, তখন খুব ভয় হয়, ও খাবার ভালো খাবার পাবে তো, খাবারটা খেয়ে অসুস্থ হয়ে যাবে না তো, দেখে রাখবে কে বলেন তো আমরা যদি মরে যাই? সো আমরা শুধু সেই সব শুধু ভালো রাখার জন্য চেষ্টা করছি আমরা সবাই মিলে। জান্নাত খান ভাই,
আপনার জন্য দোয়া করছি, আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকে যারা দেখছি সবার পক্ষ থেকে সবার কাছে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আপনার সুস্থতার জন্য। আল্লাহ আপনাকে অবশ্যই সুস্থ করে আমাদের কাছে আবার আমাদের গ্রিন বাংলাদেশের সাথে দৌড়ানোর জন্য আপনি চলে আসবেন। গ্রিন বাংলাদেশ একটি প্ল্যাটফর্ম, এরকম প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা সেই হারিয়ে যাওয়া কথাগুলো বলি, যেমন হচ্ছে ছোটবেলা আমি পড়েছিলাম, হয়তো বা আমার জুনিয়র যারা আছে তারা পড়েনি, সদা সত্য কথা বলি বা গুরুজনে করণতি বিদ্যা অমূল্য ধন, এখন আর বইয়ের ভিতরে এগুলো নেই। আমি কিন্তু বাবার থেকে, বাবা যখন এগুলো পড়াতেন তখন বুঝিনি, এখন আমি বুঝতে পারছি কত ইম্পর্টেন্ট জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। একটা দেশকে জাপানের মতো করতে, থাইল্যান্ডের মতো করতে, ভিয়েতনামের মতো করতে প্রয়োজন হচ্ছে এই শিক্ষাগুলো। এই শিক্ষাগুলো নেই বলেই আমরা লোভী হয়েছি, এই শিক্ষাগুলো নেই দেখি আমরা মিথ্যাবাদী হয়েছি। আমি জানি না আমার কথা কোনোদিন কোনো সরকার প্রধান দেখবেন না, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব পৌঁছে দেন তাদের কাছে, একটা জাতি গঠন করার জন্য মাত্র 15টা বছর আমরা শ্রম দিই, শুধু 15টা বছর জাপানের মতো একটা জাতি তৈরি করব। একটা গল্প বলে শেষ করছি, আমি জানি না আমি মনে হয় বলেছিলাম, আমার বাচ্চাকে একদিন জাপানের ডে কেয়ারে দিয়ে আসি, জাপানে খুব ভালোভাবে তখন জাপানিজ বলতেও পারতো না সে, শুধু ওদের কথাগুলো ফলো করত। আমি একদিন, আমার ওয়াইফ তখন ইউনিভার্সিটি পিএইচডি নিয়ে খুবই ব্যস্ত, আমিও খুব ব্যস্ত ছিলাম, আমাকে বললো যে তুমি একটু কাজ করো, ও বাচ্চাটাকে ডে কেয়ার থেকে নিয়ে আসো। আমি গেলাম ডে কেয়ারে, গিয়ে দেখি বিকেলবেলা, দুপুরবেলা ওরা 12টা থেকে 1টা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে উঠে তারা ড্রেস চেঞ্জ করে তারা একটা সৌচি বলে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে। গিয়ে দেখি যে প্রত্যেকটা কোমরে তারা হাত দিয়ে ঘষে ঘষে, গ্লাভস পরে হাত দিয়ে ঘষে ঘষে কোমরগুলো পরিষ্কার করছে। আমি দেখে, আমি যেহেতু বাংলাদেশি বুঝতেই পারেন আমার প্রেস্টিজে লেগেছে, আমি তখন বলেছি যে তারা জাতিটাকে কিভাবে তৈরি করছে, আমার বাচ্চাটা ওখানে কোমরগুলো পরিষ্কার করছে সব বাচ্চারা মিলে, যারা প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক শিক্ষিত ফ্যামিলির মানুষগুলো, বাচ্চাগুলো তাদেরকে ওই ছোটবেলা নিজের পরিষ্কার করতে হবে তারা শিখিয়ে দিয়েছে। কি অদ্ভুত জাতি, রাস্তা পার হইতে হলে কিভাবে ট্রাফিক সিগন্যাল মেনটেন করতে হয় সে ছোটবেলা শিখিয়ে দেয়, কিভাবে একটা টিস্যু পেপার কোথায় ফেলতে হবে সেটা শিখিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমি যেদিন জাপানে গিয়েছিলাম সেদিন প্রথম দিন যে শিক্ষাটা লাভ করেছি সেটা হচ্ছে কিভাবে ময়লা ফেলতে হবে। কিন্তু আজকে বুড়া হয়ে গিয়েছি, বাংলাদেশে কোনোদিন শিখি নেই বা আমার বাচ্চাকেও কেউ শিখায়নি, আমরা শিখাইনি কিভাবে ময়লা ফেলতে হয়, কিভাবে কোমরটা পরিষ্কার করতে হয়, কিভাবে সত্য কথা বলতে হয়, কিভাবে ভালো রাখতে হয় অন্যকে, আমরা শিখাই ভালো কিভাবে নিজে থাকব। কত পার্থক্য ভাবনার, অন্যকে ভালো রাখার শিক্ষা দিতেই হবে, শুরু করতে হবে বাচ্চাদের থেকে। ইউনিভার্সিটি শিক্ষিত সন্তানেরা, শিক্ষিত স্টারেরা যাবে প্রাইমারি স্কুলের শিক্ষক, চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ। সরকার কোনোদিন আমার কথা শুনবে না, শুনতেও জানতেও পারবে না, তবুও চিৎকার করি প্রাইমারি এডুকেশন, বেস্ট এডুকেশন বানান, দেশ চেঞ্জ হয়ে যাবে। শিক্ষিত যত স্টুডেন্ট আছে, বড় ভালো ভালো বুয়েট থেকে পাস, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস বা বিদ্যান খুব ভালো, তাদেরকে প্রাইমারি স্কুলে পাঠান, তারা দেশ চেঞ্জ করে দিবে। শুধু একটু প্ল্যানের জন্য আমরা লোভী জাতিতে পরিণত হয়েছি, মিথ্যুক জাতিতে পরিণত হয়েছি। লজ্জা করে না টেলিভিশনের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার, অভিনয় করার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ একদিন সুন্দর বাংলাদেশ হবেই, আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানের জন্য সুন্দর বাংলাদেশ গড়েই যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।